সম্মানিত মানুষ ঠিক ঠিক কিন্তু এই শ্রমিকরা আজকে কেন নামলো রাস্তায়? অষ্টম দিন চলছে লকডাউনের, একটা একটা চাল একটা ডাল একটা টাকা সরকারের পক্ষ থেকে তো দেওয়া হয় নাই। এরা বাসায় থাকবে, এরা খাবে কি? বড় মানুষ না খেয়ে থাকতে পারে, ঘরের বাচ্চাটা কি খাবে? মানুষটা কি খাবে? এই জন্য আমরা বলেছিলাম যে ত্রাণ কর্মসূচিটা এটা যদি না করা হয় লকডাউন বাস্তবায়ন কঠিন হয়ে যায়। শুধু কড়াকড়ি করে লকডাউন হয় না, শুধু লাঠি দিয়ে লকডাউন হয় না, ত্রাণ দিয়ে লকডাউন করতে হয়, ত্রাণ দিয়ে লকডাউন করতে হয়। আমরা এই কথাই বলেছি এবং যেহেতু ত্রাণ দেওয়া হচ্ছে না, শ্রমিকরা যদিও নামার কথা না, তারপরেও এখানে সেখানে অনিয়মিত হয়তো চালাচ্ছে। আমরা এই অনুভব পাই এবং আমাদের আরও যারা ছিলেন